আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সেটা হচ্ছে যে এখন ড্রাইভিং যারা করি আমরা, ড্রাইভিং যারা করতেছি তাদের 1000 রিয়াল গার আমার ঘোষণা হয়েছে। এই গারামাটা আগে কম ছিল, এখন আর একটু বেড়ে গেছে। তো গারামাটা কেন হবে 1000 রিয়াল? সেটা হচ্ছে আপনি যদি গাড়ি থেকে কোনো বোতল, কোনো চায়ের কাপ, কোনো কাগজপত্র রানিং গাড়ি থেকে রাস্তার মধ্যে ফেলে দেন, তাহলে আপনার 1000 রিয়াল গারামা হবে। তো এর নিয়ে বিস্তারিত আজকে, তো সৌদির বিভিন্ন নিউজ মাধ্যমে আজকে সৌদি আরবে গতকালকে এটা নিউজ হয়েছে। গতকালকে আমি এটার একটা লাইভ করে শর্ট ভিডিও দিছিলাম, যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন তারা সবাই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন। যে আমাদের যারা ড্রাইভার ভাই আছে তারা সবাই সবসময় সাবধানে থাকবেন, কোনো কাগজপত্র, কাপ, চায়ের কাপ, পানির বোতল, এই যে স্ক্রিনে দেখাচ্ছি আমি আপনাদের নিউজটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সৌদি আরবের ঘোষণা। তো এই যে দেখাচ্ছে বোতলটা ফালাইতেছে, তো এরকমভাবে কোনো কিছু মানে গাড়ি থেকে চলাকালীন, গাড়ি থেকে নেমে আপনারা ময়লা ফালান কোনো সমস্যা নাই। আর ময়লা ফালানোর জন্য সৌদি আরবে নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাতে ময়লা ফালাবেন। এই নির্দিষ্ট জায়গা মতো ময়লা ফেলালে আপনারা গারামা খাবেন না ভাই। তো সেক্ষেত্রে যারা ড্রাইভিং করেন তারা অবশ্যই প্যাসেঞ্জার, যারা আমাদের এয়ারপোর্টের যাত্রীরা আছে তারা নতুন আসে, তো নতুনরাই এই কাজটা একটু বেশি করে এবং গারামা খায়। তো সেক্ষেত্রে সবাইকে বলে দিবেন যে ভাই গাড়ি থেকে কোনো দেশে, বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে, আমাদের বাংলাদেশে গাড়ি থেকে এই সেই যেন যে কোনো কিছু ফালানো হয় কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্বের কোনো কান্ট্রিতে যে গাড়ি থেকে কোনো আবর্জনা ফালানো যায় না, এটা রুলস করা। তো এই রুলসটা সৌদি আরবে ছিল, আমাদের বাংলাদেশে অনেক রুলস আছে কিন্তু আসলে তা পালন করা হয় না, মানা হয় না। রুলস আমাদের বাংলাদেশেও আছে কিন্তু বিদেশের ব্যাপারটা অন্যরকম, বিদেশে যেটা বলা হয় ওইটা করা হয়। তো সেক্ষেত্রে যারা শহর অঞ্চলে আছেন এবং যারা নতুন যাত্রী আমাদের সৌদি আরবে আসবেন এবং বিভিন্ন কান্ট্রিতে যাবেন, এটা ইন্টারন্যাশনাল একটা জরিমানা বা গারামা বলা যেতে পারে, মামলা আমাদের বাংলাদেশের ভাষায়। এটা ইন্টারন্যাশনাল রুলস, প্রত্যেকটা মানে শহর পরিষ্কারের জন্য, শহর পরিষ্কার রাখার জন্য গাড়ি থেকে কোনো কাগজপত্র ফালানো যাবে না, কোনো প্রকার ময়লা আবর্জনা, চকলেটের খাওয়ার পরে যেই চকলেটের যে প্যাকেটটা থাকে বা বিস্কিট খাওয়ার পরে বিস্কিটের যে প্যাকেটটা থাকে, অথবা আপনি চা খেলেন বা সিগারেট খেলেন, সিগারেট খেয়ে ফেলিয়ে দিলেন, অথবা আপনি পানি খেলেন, পানির খালি বোতলটা ফালাইয়া দিলেন, এরকম কোনো কিছু বাহিরে ফালা যাবে না। যদি ফালানো হয় এবং সরকার কর্তৃক কোনো সরকারি যেমন পুলিশ অথবা বিভিন্ন সংস্থা যারা আছে তারা এটাকে এবং ক্যামেরা ধরা খাইলে তো সাথে সাথে আপনি গারামা খেয়ে যাবেন, অথবা সরকারি কোনো সংস্থা থেকেও যদি দেখে আপনাদের গারামা দিয়ে দেবে। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এই যে যেন আমরা কেউ, আমার ভিডিওটা যারা দেখতেছেন বাংলাদেশ থেকে হোক, পাকিস্তান থেকে হোক, আর ইন্ডিয়া থেকে হোক, সবাইকে আমার এটাই বলার যে সবাই আমরা সাবধানে থাকবো, আমাদের জন্য কোনো জরিমানা না হয়। আর নতুন নতুন এরকম ড্রাইভিং সম্পর্কে নিউজ পেতে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আজকে ছিল এই বিস্তারিত, তো সবাই ভালো থাকবেন, আমার সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।